হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। এসএসসি 2021 সালে পরীক্ষার্থীদের পরিণতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট 5 অষ্টম সপ্তাহ এটা আজকে সমাধান করব। প্রথমে আমরা ভালো করে প্রশ্নটা দেখে নিব, তারপর উত্তরে চলে যাব। তো এখানে তোমাদের প্রশ্ন বলেছে ষষ্ঠ অধ্যায়ের বাংলাদেশের সরকার ব্যবস্থা, অ্যাসাইনমেন্ট বলেছে তোমাদের আইনের শাসন প্রতিষ্ঠার বিচার বিভাগের ভূমিকা। এখানে তোমাদের বলেছে শিখন ফল দেওয়া আছে বাংলাদেশের বিচার বিভাগের গঠন ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করতে পারবে। আর নির্দেশনাগুলো দেখে নিবে, তোমাদের এখানে 5টা নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনাগুলো সুন্দর করে দেখে নিবে, তারপর উত্তরে চলে যাবো। তো আমরা উত্তরে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্টস করবে, আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই অ্যাসাইনমেন্টে হাতের লেখার দিকে নজর দিবে, হাতের লেখা ভালো করার চেষ্টা করবে, কারণ হাতের লেখা করবে বেশি নাম্বার ডিপেন্ড করে। ফার্স্ট তোমরা কি করবে দেখো, এখানে তোমাদের বলা আছে বিষয় পরিণতি ও নাগরিকতা, আর শিরোনামটা দেওয়া আছে আইনের শাসন প্রতিষ্ঠা বিচার বিভাগের ভূমিকা। এখানে ক নম্বর প্রশ্ন উত্তর দেওয়া আছে বাংলাদেশের বিচার বিভাগের গঠন। তো বাংলাদেশের বিচার বিভাগের সুপ্রিম কোর্ট এবং অধ্যস্তর আদালত এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে গঠিত। সুপ্রিম কোর্টের বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট, এর রয়েছে দুটি বিভাগ, যথা একটি আপিল বিভাগ আর একটি হাইকোর্ট বিভাগ। তো ফার্স্ট তোমরা এইটুকু লিখে নিবে, তারপর তোমাদের বলছে সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি রয়েছে যাকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলা হয়, রাষ্ট্রপতি তাকে নিযুক্ত করেন এবং প্রত্যেক বিভাগের জন্য কতজন যতজন বিচার প্রয়োজন ততজন বিচারকদের নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়। প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের দুটি বিভাগ বিচার এবং বিচারপতি নিয়োগ দেন। প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিগণ বিচার পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন এবং সুপ্রিম কোর্টের বিচারক হতে হলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, সুপ্রিম কোর্টের কমপক্ষে 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, অথবা তো বাংলাদেশের বিচার বিভাগে পদে 10 বছরের বিচার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। সুপ্রিম কোর্টের বিচারকগণ তোমাদের এখানে বলেছে 66 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্ত্রী পদে কর্মরত থাকতে পারবে। এখানে খ নাম্বার বলা হয়েছে যে বিচার বিভাগের ক্ষমতা, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের পৃথক কার্যের এখতিয়ার আছে। এই দুটি কোর্টের ক্ষমতা ও কাজ নিয়েই সুপ্রিম কোর্ট, নিচে এই সম্পর্কে আলোচনা করা হলো। আপিল বিভাগের ক্ষমতা ও কাজ, এখানে তোমাদের আপিল বিভাগের ক্ষমতা ও কাজ তোমাদের 4টা পয়েন্ট দেওয়া আছে। আপিল বিভাগের হাইকোর্ট বিভাগের রায় এবং বলা হয়েছে ডিগ্রি ও দণ্ডের বিরুদ্ধে আপিল গ্রহণ করে শুনানির ব্যবস্থা করতে পারে এবং রাষ্ট্রপতি আইনের কোনো ব্যাখ্যা চাইনি, চাইলে আপিল বিভাগ এই বিষয়ে রাষ্ট্রপতির পরামর্শ দিয়ে থাকেন। তিনি বলছে ন্যায় বিচারের স্বার্থে কোনো ব্যক্তি বা আদালতের সামনে হাজির হতে বা দলিলপত্র পেশ করার আদেশ জারি করতে পারে। এখানে বলে 4 নম্বরে আপিল বিভাগের কর্তৃক ঘোষিত আইন হাইকোর্টের বিভাগের জন্য অবশ্যই পালনীয়। তার বলছে এছাড়া বলা হচ্ছে তোমাদের পরে বলা হয়েছে এভাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনের ব্যাখ্যা এবং ন্যায় বিচার সংরক্ষণ ও পরামর্শ দান করার ক্ষেত্রে গুরুত্ব ভূমিকা পালন করে। হাইকোর্টের বিভাগের ক্ষমতা ও কাজ, 1 নম্বর হচ্ছে নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারে এবং 2 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি মৌলিক অধিকারের পরিপন্থী কোনো কাজ করা থেকে বিরত থাকতে পারে ধরনের কোনো কাজ করাকে বেআইনি ঘোষণা করতে পারে। তারপর তোমাদের এখানে বলেছে 3 নম্বর বলেছে অধ্যস্তর কোনো আদালতের মামলা সংবিধানের ব্যাখ্যাজনিত জটিলতা দেখা দিলে উক্ত মামলার হাইকোর্ট স্থানান্তর করে মীমাংসা করতে পারে এবং 4 নম্বর বলছে অধ্যস্তর আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করা এবং সকল অধ্যস্তর আদালতের কারণ কার্যবিধি প্রণয়ন ও পরিচালনা করা। গ নম্বর বলেছে বিচার বিভাগের কার্যাবলী। তো এখানে উপরের ক্ষয়ের উত্তর বর্ণিত কাজগুলো ছাড়াও বিচার বিভাগে যে সমস্ত কাজ কার্যাবলী সম্পন্ন করে থাকে তা নিম্নে আলোচনা করা হলো। ক নম্বর বলেছে বিচার সংক্রান্ত দেশের প্রচলিত আইনের সাহায্যে বিচারের মাধ্যমে বিচার বিভাগের ন্যায় বিচার নিশ্চিত করে এবং নিরাপত্তা ব্যক্তি যাতে শাস্তি না পায় সেদিকে লক্ষ্য রেখে বিচার বিভাগের বিচার কার্য সম্পন্ন করতে হবে। ক নম্বর বলেছে নাগরিকের অধিকার রক্ষায় সংক্রান্ত, এখানে স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ নাগরিকের অধিকার রক্ষার অন্যতম রক্ষা কবচ। এখানে বিনা অপরাধে গ্রেফতার বা বিনা বিচারে আটক রেখে কেউ যাতে কাউকে হয়রানি করতে না পারে সেদিকে বিচার বিভাগে নজর রাখতে হবে। তারপর তোমাদের গণাম বলছে আইনের ব্যাখ্যাদান সংক্রান্ত, আদালতের কোনো মামলা পরিচালনার যখন বিচারকের নিকট অস্পষ্ট ও দাতব্যবোধ মনে হয় তখন বিচারের উক্ত আইনের ব্যাখ্যা করে এবং সঠিক অর্থ
নির্ধারিত করবেন এবং মামলা পরিচালনা করবেন। গণন বলছে আইনের প্রণয়নমূলক কোনো মামলা পরিচালনা করতে গিয়ে বিচারকগণ যদি দেখেন যে সেই মামলা সংক্রান্ত আইনের অভাব রয়েছে, তবে বিচারকগণ এসে আইন তৈরি করে উক্ত মামলা পরিচালনা করেন। এবং তোমাদের অন্য নম্বর বলা হয়েছে সংবিধান রক্ষা সংক্রান্ত যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বিচার বিভাগ কেন্দ্র এবং প্রদেশের মধ্যে বিরোধী মীমাংসা করে এবং সংবিধানকে সমুন্নত রাখে এবং কোনো পক্ষ সংবিধান বা তমন ধারা লঙ্ঘন করলে বিচার বিভাগ তাকে উক্ত ধারা মানতে বাধ্য করে। আইন পরিষদের কোনো আইন তৈরি করলে বিচার বিভাগ সেই আইনের সংবিধান বৈধতা যাচাই করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি হিউজেন বলেন যে বলে আমরা তার অধীনে বাস করি। এখানে গ নম্বর প্রশ্ন উত্তর দেখো কি বলা হয়েছে, আইনের শাসন এবং বিচার বিভাগ বাংলাদেশের সরকারের তিনটি বিভাগীয় মধ্যে বিচার বিভাগ অন্যতম। এখানে নাগরিকের মৌলিক অধিকার রক্ষা এবং ন্যায় বিচার নিশ্চিত করা, অপরাধীর শাস্তি বিধান ও দুর্লভ বিচার বিভাগ গুরুত্ব অপরিসীম এবং সঠিক নির্ভুল আইন প্রণয়ন এবং বাস্তবায়ন করে থাকে বিচার বিভাগ। প্রয়োজন হলে পুনরায় আইনের সংশোধন ও যোগোপযোগী নতুন আইন সৃষ্টি করে বিচার বিভাগ। বিচার বিভাগের আইনের ব্যাখ্যা ন্যায় বিচার সংরক্ষণ ও পরামর্শ দান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিচার বিভাগের আইনের অনুশাসন ও দেশের সংবিধানকে অক্ষুণ্ণ রাখে। এভাবেই তোমার বিচার বিভাগের দেশের আইনের শাসন প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভাষাতে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হবে অবশ্যই আমাদের কমেন্টস করবো, আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।